হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট টু নিয়ে আলোচনা করতে। তোমরা প্রথম থেকে শেষ অব্দি অঙ্কগুলো ভালো করে দেখো, বোঝো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আর ভালো লাগলে, প্রসেসগুলো যদি ইউনিক হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক দিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। অঙ্ক প্রত্যেকটা থেকে আমি একটা করে টপিক দেখাবো, এবং সেই প্রসেসটা থেকে আর একটা অঙ্ক সেম করতে দেওয়া থাকবে, সেগুলো তোমরা বাড়িতে করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক। আচ্ছা, এই চ্যাপ্টারের পার্ট ওয়ানটা যারা দেখনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নেবে একবার। ফার্স্ট অঙ্ক, দুজন লোক এবং তিনজন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ তিনজন লোক এবং দুজন বালক 8 দিনে করতে পারে। দুজন লোক এবং একজন বালক সেই কাজ কতদিনে সম্পন্ন করবে? একদম যা যা অঙ্কতে বলেছে আমি ফার্স্টে টুকে নেব সেইভাবে। কিভাবে টুকবো দেখো, দুজন লোক, আমি লোক মানে ম্যান ধরছি, এম ধরছি, আর বালককে বি ধরছি। ক্লিয়ার? দেখো, টু এম, দুজন লোক এবং বলেছে যেহেতু, সেই জন্য যোগ হলো, টু এম প্লাস 3 বয়। এরা একসাথে কাজটা করছে কতদিনে? 10 দিনে, তাই ×10। ক্লিয়ার? ইকুয়াল টু, এবার কি বলেছে, তিনজন লোক, 3 মেন যোগ 2 বয়। 2 বয় কতদিনে কাজটা করতে পারবে? 8 দিনে। এইবার এখান থেকে আমি ম্যান আর বয়ের, মানে লোক এবং বালকের সম্পর্কটা বার করে নেব সরলটা করে। 4 এখানে হবে 5, কাটাকুটি করে দিলাম 2 দিয়ে। এবার গুণ করে ফেলো, 10 এম যোগ 15 বয় ইজ ইকুয়াল টু 12 এম যোগ 8 বয়। ক্লিয়ার? ইকুয়াল টু, তাহলে কি হবে এবার, যদি আমি এম এদিকে নিয়ে আসি, একদিকে এম আর একদিকে বয় যদি নিয়ে যাই, তাহলে কি হবে দেখো, 12 এম এর থেকে 10 এম বাদ দিলে 2 এম থাকবে, 2 এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 7 বয়, 7 বয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো? এই অঙ্কগুলো যদি একবার বুঝে যেতে পারো, এগুলো কিন্তু স্টেপ জাম্প করে করা যায় ইজিলি, তোমরা 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো কিন্তু নেমে যাবে। ঠিক আছে, তো এরপরে দেখো নেক্সট স্টেপ কি হবে। তাহলে আমি সম্পর্কটা পেয়ে গেলাম, এইবার আমি এই যে দুজন করে দিয়েছে, যে কোনো একটাতে আমরা নিয়ে আসবো যেটাতে সহজ হবে। ক্লিয়ার? দেখো অঙ্কতে কি চেয়েছে, দুজন বয়, দুজন বয় প্লাস একজন, সরি, দুজন ম্যান, এটা বয় হবে না, দুজন ম্যান প্লাস একজন বয়। এইবার এখানে 2m ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 7b, তাহলে আমি ম্যান থেকে বয়ে নিয়ে আসতে সব আমার সুবিধা হবে, তাই তো? তাহলে 2m মানে 7 আর একটা বয়, টোটাল হয়ে গেল হচ্ছে 8b, মানে 8টা বয় হলো। ক্লিয়ার? আবার এদের মধ্যে যে কোনো একটা একটাকে নেব, দেখো আমি ফার্স্টটাকে নিচ্ছি, কি হবে, 2m প্লাস 3b, এখানেও আমি বয়ে নিয়ে যাবো, যেখানে যে কোনো একটাতে আমাকে নিয়ে যেতে হবে, একটা বয় একটা ম্যানে নিয়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এবার এখানে কত, 7 জন বয়, 2m মানে 7টা বয় এবং 3টে বয়, তাহলে কত হলো, 7 আর 3 10টা বয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো? এইবার দেখো, এইবার আমি নেক্সট স্টেপ কি বলেছে, বলেছে দুজন বালক এবং একজন বালক এই কাজটা কতদিনে করতে পারে। তো আমি এবার নর্মাল ওয়েকিক নিয়মে করবো, যদি দশজন বালক একটা কাজ 5 দিনে করতে পারে, 10 জন বালক মানে এই যে 10 জন বালক এখানে বলে দিয়েছিল 5 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে বলে দিয়েছিল, তো তো 10 জন বালক 10 দিনে যে কাজটা করতে পারবে, সেই কাজটা 8 জন লোক কতদিনে করতে পারবে। দেখো কাটাকুটি করো, 4 5, এদিকেও সেম হবে 2, এদিকে হবে 5, হয়ে গেল 25/2। 25/2 মানে হবে হচ্ছে 12^1, 2, 12^1, 2, তার মানে অ্যান্সার হলো অপশন এ। ক্লিয়ার হলো জায়গাটা? যদি বুঝতে না পারো আর একবার একটু রিপিট করে নিও, একদম সেম সিম্পল অঙ্ক, কোনো
ইয়ে নেই, অঙ্কটা যদি একবার তুমি বুঝতে পারো অঙ্কটা কিন্তু ইজিলি নামিয়ে ফেলতে পারবে। নেক্সট প্রসেস, এই অঙ্কটা দেখো নিজেরা করবে, অঙ্কটা আমি পড়িয়ে দিচ্ছি। তিনজন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, 6 জন বালক একটি কাজ 18 দিনে করতে পারে। এইবার বলেছে 4 জন লোক এবং 4 জন বালক কতদিনে কাজটা করতে পারবে। এটা আরো সহজ অঙ্ক, কারণ 18 18 কেটে গেলে 3 man = 6 boy হয়ে যাবে। এবার এখান থেকে যে কোনো একটাতে ট্রান্সফার করে নেবে, অঙ্ক ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। ক্লিয়ার? এটা হোমওয়ার্ক, স্ক্রিনশট তুলে নাও, হোমওয়ার্ক করবে। নেক্সট, এবার একটা নতুন সূত্রতে আসছে। সূত্রটা আমাদের যে মানে এই সময়কার যে কোনো অঙ্ক করতে গেলে, কিন্তু এই ধরনের অঙ্ক করতে গেলে কিন্তু এই সূত্রটা কাজে লাগে। অঙ্কটা কি সূত্রটা দেখে না, যদি এমন লোক T1 ঘন্টা করে দিনে, আট D1 দিনে Y1 কাজ করে, যদি M1 লোক প্রত্যহ T1 ঘন্টা করে D1 দিনে Y1 কাজ করে, এবং M2 লোক প্রত্যহ T2 ঘন্টা করে D2 দিনে Y2 কাজ করে, তবে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে? একদম সিম্পল সম্পর্ক, M1 T1 D1 by W1 = M2 T2 D2 by W2। ভালো করে দেখবে সূত্রটাতে কি আছে, সবকিছুই সরল সম্পর্ক, সময় এবং লোক সংখ্যা সরল সম্পর্ক, কিন্তু সময় এবং কার্যের পরিমাণ কিন্তু ব্যস্ত সম্পর্ক। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, সেই জন্য কাজ সবসময় ভাগ হবে, কাজটা সবসময় ভাগ আকারে থাকবে। ক্লিয়ার? তাই জন্য যদি কাজটা, কাজের কথা বলা হয়, কাজের পরিমাণ কোন জায়গায় দেওয়া হয় যে এ এতখানি কাজ করছে আর এই টু পরিমাণটা এতটা কাজ করছে, তো সেই কাজের পরিমাণটা কিন্তু শুধু ভাগ হবে, বাকি সবকিছুই গুণ আকারে থাকবে। এই সূত্রটার মধ্যে তোমাকে যে যে ইনফরমেশন গুলো দেবে সেই সমস্ত ইনফরমেশন গুলোতে নিয়ে কাজ সূত্রটা হবে। মানে এখানে 4টে ইনফরমেশন দেওয়া আছে, লোক সংখ্যা, সময় এবং ঘন্টা, আর এদিকে নিচে হচ্ছে কাজ। তো আমাকে যদি এমন দেয় শুধু লোক সংখ্যা দিয়ে দিল আর দিন সংখ্যা দিয়ে দিল, তাহলে M1 D1 = M2 D2 হবে। যেটুকুনি দিবে সেটুকুর উপরে আমি সূত্রটাকে প্রয়োগ করব। ঠিক আছে, যদি আমার লোক সংখ্যা আর কাজ দেয় M1 W1 = M2 M2 by W2, বোঝা গেল যে এই সূত্রটাই হচ্ছে একদম একদম অরিজিনাল সূত্র। তার মধ্যে যে কটা মানে নাম্বার দেওয়া থাকবে তোমার অঙ্কতে, সে কটা নিয়ে তোমরা ব্যবহার করবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ওয়াইটা W1টা সবসময় নিচে থাকবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কতে তাহলে যাওয়া যাক। দেখ, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে এই কাজের 10 গুণ কাজ করতে পারবে? সেম সূত্র আগেরটাই যেটা দেখলে, অঙ্কটা দেখো। 12 জন লোক মানে 12 × ঘন্টা বলেছে 9, ক্লিয়ার, ইন্টু দিন বলে দিয়েছে 30, কাজের পরিমাণ বলেছে কিছু বলেনি তাই আমি 1 ধরলাম, আপাতত কিছু বলেনি তাই আমি 1 ধরলাম। ঠিক আছে, ইকুয়াল টু কতজন লোক বলে দেয়নি, তো আমার এখানে M2টা পড়ে থাকছে, তাই তো M2টা পড়ে থাকছে, ইনটু 5 ঘন্টা করে 24 দিনে কতটা কাজ করতে পারবে, 10 গুণ কাজ করতে পারবে। তাহলে আমি 10 লিখলাম, এটা যদি 1 হতো তাহলে এটা হবে 10, তাই তো? এবার কাটাকুটি করো, ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। কি হবে, 12 দিয়ে 24 কে কেটে দাও, আমাকে এদিক ওদিক করতেও হবে না, 2 হবে, 5 দিয়ে কাটলে 30 কে 6 হয়। ক্লিয়ার? এবার 2 দিয়ে কাটলে 6 কে 3 হবে, 3 × 9 = 27, এটা এদিকে 10 ভাগ আকারে আছে, তাহলে হয়ে যাবে কত, 270, মানে 10 গুণ হবে 27-এর সাথে, তাহলে M2 = হয়ে গেল হচ্ছে 270। দেখো এক লাইনে অঙ্ক নামলো। নেক্সট, এই অঙ্কটা স্ক্রিনশট তুলে নাও, তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক। নেক্সট, এই অঙ্কটা দেখো, এ একটি কাজের 1/4 অংশ করতে পারে 10 দিনে, বি 40% কাজ করে 40 দিনে, সি 1/3 অংশ কাজ করে 13 দিনে,
তাহলে কে আগে কাজটি সম্পন্ন করবে? কে আগে কাজটি সম্পন্ন করবে? সিম্পল, যে যত বলেছে তাকে এক অংশ বার করে নেবে। একের চার অংশ বলে দিয়েছে 10 দিনে, তাহলে এক অংশ কত হবে? তাহলে এক অংশ হবে 40 দিনে, তার মানে এ কাজটা করতে পারবে 40 দিনে। আচ্ছা এবার বিতে আসো। বিতে 40% মানে কত? 2/3 অংশ কাজ। এটা কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে, একদম ঠোঁটস্থ রাখতে হবে। 2/3 অংশ কাজ তাহলেই সঙ্গে সঙ্গে করতে পারবে, 2/3 অংশ কাজ 40 দিনে করতে পারে। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে? 40 × 3/2, তার মানে হবে হচ্ছে 60 দিনে। ক্লিয়ার? এবার সি, সি বলে দিয়েছে 1/3 অংশ কাজ 13 দিনে করতে পারে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? 39 দিনে। তাহলে কার সময় সব থেকে কম লাগছে? এর 40, বি এর 60 এবং সি এর 39। তাহলে কার সময় সব থেকে কম লাগছে? সি। তো অ্যান্সার হবে কে সব থেকে কাজটি আগে সম্পন্ন করবে, সেটা হবে অপশন, অ্যান্সার হবে সি। ক্লিয়ার? সি সব থেকে আগে কাজটি সম্পন্ন করতে পারবে। নেক্সট, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 এবং 12 দিনে করতে পারে। বলেছে এ কাজটি শুরু করার পর এ প্রথমে কাজটি শুরু করলো, তারপরে একদিন অন্তর একদিন তারা কাজ করবে, মানে একদিন এ করবে তারপরের দিন বি করবে, আবার তারপরের দিন এ করবে তারপরের দিন বি করবে, এইভাবে একদিন অন্তর অন্তর তারা কাজ করতে থাকলো। তাহলে কাজটি কতদিনে শেষ হবে? অঙ্কটা আমি তোমাদের দুটো প্রসেসে দেখাবো। একটা হচ্ছে প্রথমে বড় প্রসেস বোঝানোর জন্য, তোমরা চাইলে বড়টাতেও করতে পারো, আর একটা হচ্ছে সিম্পল তুমি 10 সেকেন্ডের মধ্যে কিভাবে নামাবে সেটা দেখাবো। তো ফার্স্টে বড়টা বুঝিয়ে দিই, তারপরে ছোটটা করতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? তো চলো, এখানে বলেছে এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি সেই কাজটা 18 দিনে করতে পারে। ক্লিয়ার? এবার বলেছে এ একদিন করবে, বি তারপরের দিন করবে, তাহলে একদিনে এ কতটা করবে? 1/12 অংশ কাজ। আর একদিনে বি কতটা করবে? 1/18 অংশ কাজ। এইবার যদি আমি দুদিনে মিলাই, মানে দুদিনে যদি আমি হিসাব করি, তাহলে দুদিনে কি হবে? এ একদিন করবে আর বি একদিন করবে, তাই তো? তাহলে কত হবে? 1/12 + 1/18। ক্লিয়ার? এর অ্যান্সার কত হবে? 18 আর 12 লসাগু হবে 36, তাহলে হবে হচ্ছে এদিকে উপরে 5 × 36 হবে। ক্লিয়ার? 5/36, তাহলে দুদিনে এরা কাজ করছে কতটা? 5/36 অংশ কাজ করছে। তাহলে আমি যদি টোটাল কাজ ধরে নিই 36টা, তাহলে ওরা দুদিনে কাজ করছে 5টা, তাই তো? আমি যদি টোটাল কাজ ধরে নিই 36টা, তাহলে দুদিনে এরা কাজ করছে 36টার মধ্যে 5টা, তাহলে কতদিনে 36টা কাজ পূর্ণ হবে? কি করে বার করবো? তাহলে আমি কতগুলো পেয়ার, প্রতি দুদিনে যদি 5টা করে হয়, তাহলে 4 দিনে হবে কতগুলো? 10টা। এইরকম ভাবে কতগুলো দিনে আমি কাজটা কমপ্লিট করতে পারবো? দেখো, 36 দিয়ে যদি আমি 5কে ভাগ করি, কত হবে রাউন্ড ফিগারে? 7 হবে, কারণ 7 হবে রাউন্ড ফিগারে, তাই তো? 35টা কাজ কমপ্লিট করবে। তাহলে আমি বলতে পারি 7টা পেয়ার যদি ওরা করে, তাহলে তারা 35টা কাজ কমপ্লিট করতে পারবে, তাই তো? তাহলে 7টা পেয়ার মানে কত? 14 দিন, টোটাল 14 দিন তো। আচ্ছা, এতটুকু বোঝা গেল। এইবার নেক্সট দেখো, তাহলে ওরা 14 দিনে কতটা কমপ্লিট করবে? 36 ভাগ কাজের, বা 36টা কাজের 35 ভাগ কমপ্লিট করতে পারবে। তাহলে বাকি কতটা থাকবে? বাকি কতটা থাকবে? বাকি হবে, 1 থেকে সবসময় মাইনাস যায়, 1 − 35/36, তার মানে অ্যান্সার হবে 1/36 অংশ, তাই তো? 1/36 অংশ বাকি থাকছে। তাহলে এবার দেখো, যখনই আমি পেয়ারে করছি, তার মানে এ বি একসাথে, মানে আমার শেষ কাজ কে করেছে? বি করেছে। যেহেতু আমি পেয়ারে করেছি, শেষ কাজ করেছে বি, তাহলে প্রথম কাজে এই যে এই অংশটা বাকি থাকছে, এই অংশটা কে শুরু করবে? এ শুরু করবে, একা এ শুরু করবে। এ যদি না পারে, তখন আবার সেটা বি এর কাছে যাবে, তাই তো? তো আমি এ এই কাজটা এ করবে। এবার দেখো, এ যদি এক অংশ কাজ 12 দিনে করতে পারে, এ যদি এক অংশ কাজ 12 দিনে করতে পারে, তাহলে 1/36 অংশ কাজ কত দিনে করবে? 1/36 অংশ কাজ কত দিনে করবে? 12 × 1/36 মানে হবে হচ্ছে 1/3। বোঝা গেল জায়গাটা? 1/3 দিনে কিন্তু এ কমপ্লিট করে ফেলছে। তাহলে বাকি কাজটা কত দিনে হয়েছিল? 14 দিন হয়েছিল, 14, আর পরের কাজটুকুনি যেটুকুনি বাকি পড়ে থাকলো সেটুকুনি 1/3 দিনে। তাহলে 14 + 1/3 দিন, তাহলে টোটাল হয়ে গেল কত? টোটাল হয়ে যাবে হচ্ছে
14 পূর্ণ 1 এর 3 দিন। তাহলে এই কাজটা কমপ্লিট করতে পারবে 14 পূর্ণ 1 এর 3 দিনে। বোঝা গেল? এই হলো অঙ্ক বড় প্রসেস। এইবার আমি তোমাদের শর্টে বোঝাবো। দেখো এ আমি কি করব, ফারস্টে অনুপাতে করব। a is to b, কত বলেছে 12 বলেছে, আর b বলেছে দিয়েছে 18। ক্লিয়ার? এটা কাজ, এটা সময়ের অনুপাত। তো সব সময় এই কথাটা মাথায় রাখবে, এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সব সময় এই এদের সময়ের অনুপাতটাকে কাজে নিয়ে যেতে হবে, আর কাজে নিয়ে যেতে গেলে কি হয়ে যায়, উল্টে যায়। 18:12 হবে, ঠিক আছে? আমাকে সব সময় এই শর্ট প্রসেস করতে গেলে কাজের অনুপাতে নিয়ে আসতে হবে, ট্রান্সফার করাতে হবে। এইবার লঘু করার আগে এদের এলসিএম কত আমি বার করে নেব। এলসিএম কত? এলসিএম হচ্ছে 36, এটুকু আমরা জানি। ক্লিয়ার? এইবার এদেরকে ছোট করে দাও, মানে লঘু করে দাও। কি হবে? কাটাকুটি যাবে 6 দিয়ে 3:2। লঘু করার আগে কিন্তু এলসিএমটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবার এদেরকে যোগ করো, কত টোটাল? তাহলে এ একদিনে তিনটে কাজ করতে পারছে, বি একদিনে দুটো কাজ করতে পারছে, তাই তো? এটুকুনে বেরোলো তো। তাহলে দুদিনে তারা কটা কাজ করবে? মোট 5টা কাজ করবে, আগের অঙ্কটার সাথে মিললো। দুদিনে তাহলে এ আর বি যদি এক কাজ করে অল্টারনেটিভলি, তাহলে টোটাল কাজ কটা হবে? 5টা কাজ হবে, টোটাল কাজ হবে 5টা। তাহলে দুদিনে যদি 5টা হয়, এবার আমি কটা পেয়ারে হবে, তাহলে একটা পেয়ারে মানে 5টা কাজ। তাহলে আমি 5-এর সাথে কত গুণ করলে 36-এর কাছাকাছি যাবে, 7 গুণ করলে, মানে 7টা পেয়ার। এটুকুনি বুঝবে, 7টা পেয়ার আমি যদি গুণ করি 5-এর সাথে, তাহলে 36-এর কাছে যাবে। কটা কাজ পড়ে থাকবে? 35টা হবে। বোঝা গেল? এইবার এক দিয়ে এবার বিয়োগ করে দেবে, তাহলে বাকি কাজ কটা পড়ে থাকছে? একটা পড়ে থাকছে। এই একটা কাজ কে করবে? প্রথম এ করছে, এ এই প্রথম একটা কাজ করবে, তাই তো? তাহলে এ এখানে 7টা পেয়ার মানে কত দিন? 14 দিন। তাহলে মোট সময় 14 যোগ এবার কটা কতটা থাকবে? এ একদিনে তিনটে কাজ করতে পারে, এ একদিনে তিনটে কাজ করতে পারে, কিন্তু পড়ে আছে কতটা? একটা। তাহলে তো এ অনায়াসেই করতে পারবে, কিন্তু কত সময় লাগবে? একদিন পুরোটা লাগবে না। তাহলে কতটা সময় লাগবে? এই যতটা কাজ পড়ে আছে ততটা বাই মোট যতটা করতে পারে। বোঝা গেল? তো অ্যান্সার হয়ে যাবে 1 এর 14 পূর্ণ 1 এর 3। আবার আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এদের অনুপাত, যে সময়ের অনুপাতটা দিয়েছে, সেই অনুপাতটা আমি ফার্স্টে লিখব। ক্লিয়ার? পেনটা চেঞ্জ করি। সময়ের অনুপাতটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। লেখার পরে কাজ, সময় থেকে আমাকে কাজে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? কাজে আমাকে কনভার্ট করতে হবে। এইবার তাদের এলসিএম করব, তাদের এলসিএম করব। এলসিএম করলে যেটা হবে সেটা আমি রেখে দিলাম এখানে পাশে। এইবার তাদেরকে এই অনুপাতকে যদি লঘু করা যায়, মানে ছোট করা যায়, তাহলে আমি ছোট করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। এইবার এটা কত হচ্ছে? 5টা কাজ টোটাল করলাম, 5টা কাজ ওরা দুদিনে করতে পারবে। তাহলে কত দিনে 36-এর কাছাকাছি, মানে মোট কাছের কাজের কাছাকাছি কাজ করতে পারবে তারা? দেখো 5-এর সাথে কত গুণ করলে 36-এর কাছে যায় সেটা আমরা দেখব। 5-এর সাথে 7 গুণ করলে 35 হয়, মানে 36-এর কাছাকাছি পৌঁছতে পারলো। তাহলে 7টা পেয়ার কেন হচ্ছে বোঝা যাচ্ছে তো? দুজন মিলে কাজ করছে যেহেতু, একজন একজন করে, তাই 7টা পেয়ার হচ্ছে। এই 7টা পেয়ার মানে কত দিন? 14 দিন। তাহলে 14 দিনে আমি বলতে পারি মোট কাজ হলো 35টা, আর পড়ে থাকলো একটা কাজ। সেই কাজটা কে করবে? 15 নম্বর দিনে যে করবে। এবার 15 নম্বর দিনে কে করছে? এ করছে, কারণ এটা তো রাউন্ড ফিগারে ঘুরে ঘুরে আসছে। পেয়ার যখন হয়ে গেল তখন তো এই করবে, এটা বোঝা গেল, তাই না? তাহলে এই একটা কাজ এ কতটা কতটা সময় করবে? এ একটা কাজ তিনটে কাজ একদিনে করতে পারে, তাহলে একটা কাজ 1/3 অংশ সময় করতে পারবে, তাই না? বোঝা গেল? 1/3 অংশ সময় করতে পারবে। আর আগের ছিল 14, তো অ্যান্সার হয়ে গেল 14 যোগ 1/3, অ্যান্সার হবে 14 পূর্ণ 1/3। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাও সেম ভাবে হবে, নিজেরা করবে। তো চলো বন্ধুরা, বোঝা গেল অঙ্কটা? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, আমি তোমাদেরকে আবার বোঝাবো এই প্রসেসটা দরকার হলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।